বিক্রমত্ব দলের একমাত্র রাজনৈতিক ইস্যু গ্রেটার টেপল্যান্ড অবশেষে বিরোধিতার মুখে পড়তে শুরু করে দিয়েছে। ইতিপূর্বে গ্রেটার টেপল্যান্ডের অন্যতম হোতা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই একটিমাত্র দাবির প্রতি বিভিন্ন রাজনৈতিক দল মনোবৈজ্ঞানিকভাবে সমর্থন করে আসছিল, কিন্তু এবার মনোবৈজ্ঞানিকভাবে সমর্থন নয়, বরং বিরোধিতার পথে হাঁটতে চলেছে এ রাজ্যের রাজনৈতিক মহল। ইতিপূর্বে বর্তমান শাসক দল বিজেপি আইপি প্রিজুট সরাসরি এই গ্রেটার টিপ্রালেন্ডের বিরোধিতা করেছিলেন এবং এই বিরোধিতাকে কেন্দ্র করে টিপ্রামাথা দলের সঙ্গে বিজেপির সুসম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে যাচ্ছিল। এবার এই গ্রেটার টিপ্রালেন্ডের সরাসরি বিরোধিতার পথে হাঁটল কংগ্রেস দল। কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মন এক জনসভায় এই গ্রেটার টিপ্রালেন্ড, থানসা এবং লাস্ট ফাইট এই সমস্ত শব্দের তীব্র সমালোচনা করেছেন। শুধু থানসা থানসা ভেটার টিপ্রালেন্ড কিংবা টিপ্রালেন্ড এই সমস্ত করে শুধু অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে গ্রেটার টিপ্রালেন্ড ইস্যুকে কেন্দ্র করে ক্রমেই প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল এই ইস্যুতে টিপ্রামাথার বিরোধিতার পথে হাঁটতে শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখন পর্যন্ত এই গ্রেটার টিপ্রালেন্ড ইস্যুকে সমর্থন বা বিরোধিতার পথে হাঁটেনি। তবে একটা বিষয় স্পষ্ট যে তৃণমূলের নেত্রী তথা মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জী কিন্তু রাজ্যভাগ সম্পর্কে স্পষ্ট বিরোধিতার পথে হাঁটেন, কারণ ত্রিপুরায় যদি গ্রেটার টিপ্রালেন্ড ইস্যু প্রাধান্য দেওয়া হয় এবং মেনে না হয় তবে পশ্চিমবাংলা তিন ভাগ হয়ে যেতে পারে শুধুমাত্র এই গ্রেটার টিপ্রালেন্ড ইস্যুকে যদি সমর্থন করা হয়। শুধুমাত্র সিপিএম দল এখনও কৌশলগত দিক থেকে নিরবতা অবলম্বন করে চলছেন। সিপিএম দলের পক্ষ যে গ্রেটার টিপ্রালেন্ড ইস্যু সমর্থন করা সম্ভব হবে না সেটা সীতারাম ইয়েচুরি এবং প্রকাশ কারাতের বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। এই গ্রেটার টিপ্রালেন্ড ইস্যুকে কেন্দ্র করে সারাজ্যেই যে বিরোধী মনোভাব তৈরি হচ্ছে, তেজি হচ্ছে এবং জোরদার হচ্ছে, তা গ্রেটার টিপ্রালেন্ডের অন্যতম দাবিদার টিপ্রামাথা সুপ্রিম মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পক্ষে এক কঠিন চ্যালেঞ্জ স্বরূপ। তিনি কি এই কঠিন চ্যালেঞ্জ উত্তরণ করতে পারবেন? টিপ্রাসাদের সামনে যে প্রতিশ্রুতি রেখেছিলেন যে 2023 সালে এ রাজ্যে টিপ্রাসাদের জন্য লাস্ট ফাইটের মাধ্যমে গ্রেটার টিপ্রালেন্ড প্রতিষ্ঠিত করবেন, সেই স্বপ্ন কি পূরণ করতে পারবেন?